Hello, what's up guys, it's your friend Rijit. Welcome into the channel and I hope that you all are absolutely fine. So good morning from Jhalong. আর পেছনে জলডাকা নদীর স্রোত তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমরা যাব বিন্দু ড্যাম, যেটা এইখান থেকে আর 4 কিলোমিটারের ডিস্টেন্স, কিন্তু বলছে যে রাস্তা খুব খারাপ, তো আমাদের হয়তো 20 মিনিট মতন সময় লাগবে সেখানে পৌঁছাতে। তো চলো এখানে যাওয়া যাক, আর তোমাদের তো রাস্তা সব কিছুই দেখাবই। তো চলো, আজকেও অনেক বেশি অ্যাডভেঞ্চার, অনেক বেশি মজা হতে চলেছে, তো আমাদের সঙ্গে থাকো। আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। জাস্ট জলঢাকা নদীর স্রোতটা দেখো, আর তার সঙ্গে দেখো এই সুন্দর পরিবেশ। আর এই সুন্দর পরিবেশের মজা নেওয়ার জন্য তোমাদেরও এখানে আসতে হবে বর্ষাকালে। বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মোটো ব্লগিং সেট আপে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 8:05, আর আমরা বেরিয়ে পড়েছি ঝালং শহরটাকে এক্সপ্লোর করতে। আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, একটা সুন্দর রোদ উঠেছে, আর তারই কারণে আশেপাশটা কিন্তু বেশ ঝলমল করছে আর খুব সুন্দর দেখতে লাগছে। আর যেমনটা তোমাদের আমি বললাম, আমরা তো বেরিয়ে পড়েছি ঝালং শহরটাকে এক্সপ্লোর করতে। তো প্রথমেই আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বিন্দু ড্যাম। এই ড্যামটা বেসিক্যালি জলঢাকা নদীর ওপরে অবস্থিত, আর এই জায়গাটা আমাদের হোটেল মানে আরজে হোমস্টে থেকে আরও 7 থেকে 8 কিলোমিটার দূরত্বে আছে। আর এই বিন্দু ড্যাম যাওয়ার পথেই কিন্তু পড়বে আর একটা ভিউ পয়েন্ট, যার নাম হচ্ছে অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট। আমরা সেটাও কভার করে তারপরে বিন্দু ড্যাম যাব। তো চলো আমাদের সঙ্গে জুড়ে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। রাস্তাটা কিন্তু বেশ স্টিপ আছে, আমি জানি না কতটা ক্যামেরায় সেটা ফুটে উঠেছে বা ক্যামেরায় বোঝা যাচ্ছে, বাট আমার বাইক কিন্তু যথেষ্ট পাওয়ার ল্যাগ করছে যেটা আমি বুঝতে পারছি। বাট একটাই বাঁচোয়া কি, রাস্তার কন্ডিশনটা বেশ ভালো। আমরা লোকাল পাবলিককে এখানে আসার আগে জিজ্ঞেস করেছিলাম, আর তারা অনেকেই বলেছিল যে বিন্দু যাওয়ার রাস্তাটা অতটা ভালো নয়, কিন্তু আমরা আপাতত যতখানি বাইক চালিয়েছি রাস্তা কিন্তু ভালোই পেয়েছি। জাস্ট এইখানে দাঁড়িয়েছি, আর ওপরের দৃশ্যটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে। আর আমরা ওই তলায় ছিলাম, অনেকটা ওপরে উঠে এসেছি, তো বুঝতেই পারছো রাস্তাটা কতটা স্টিপ ছিল। বিন্দু যাওয়ার পথেই তোমরা একটুখানি এগোলেই তোমরা দেখতে পারবে আর একটা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে অ্যাপেল স্টোন। আর এই তো অ্যাপেল স্টোন ক্যাফে, এখন এত সকালবেলা হয়তো এখনও খোলেনি, কিন্তু শুনেছি এইখানে খাবার অনেক ভালো। তো তোমরা যদি একটু বেলার দিকে আসো তো অবভিয়াসলি এইখানের খাবার ট্রাই করে দেখতে পারো। তো চলো এবার অ্যাপেল স্টোন জায়গাটাকে একটু ঘুরে দেখানো যাক। পাশ দিয়ে ওইদিকে যাওয়ার ব্যবস্থা আছে, তো চলো ওই দিকটা যাওয়া যাক। আর কাছ থেকে অ্যাপেল স্টোনটাকে আমিও দেখবো আর তোমাদেরও দেখাবো। তো চলো ওই দিকটা যাওয়া যাক। আশা করছি জায়গাটা খুব সুন্দর হবে, দূর থেকে এত ভালো লাগছে। ও গড, জায়গাটা দেখো বন্ধু, এটা হচ্ছে অ্যাপেল স্টোন, মানে এত বড় পাথর উইদাউট সাপোর্টে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একটা আশ্চর্য ব্যাপার। আর এখানে নদী সাইড দিয়ে বয়ে আসছে। সত্যি কথা বলতে গেলে এইটা না, এই জায়গাটা বর্ষাকালে এলেই কিন্তু আসল মজাটা পাবে তোমরা, কারণ হয়তো আমার মনে হয় যে অন্য সিজনে এলে এই এত স্রোত তোমরা দেখতে পারবে না। আর এই স্রোত যদি না দেখতে পাও তাহলে কিন্তু মজাটা অনেকটা অংশেই কম হয়ে যাবে বন্ধু। তো চলো এই জায়গায় একটা সিনেম্যাটিক শট দেখে নাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তোমাদের কতটা ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। এইখান থেকে চারিপাশটা কি সুন্দর দেখতে লাগছে না? আর সত্যি কথা বলতে গেলে পাহাড়ের মোড়ে মোড়ে তুমি এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবে। তো চলো বন্ধু, আমরা আমাদের বিন্দু ড্যামের উদ্দেশ্যের জার্নিটা আবার কন্টিনিউ করি। অ্যাপেল স্টোন দেখার পর এখন আমরা যাচ্ছি বিন্দু ড্যামের উদ্দেশ্যে। আর তোমরা যারা পাহাড়ে এসছো তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। দেখবে পাহাড়ের রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন টাইপের প্ল্যাকার্ড দেওয়া থাকে না, যেখানে আমাদের বারবার সচেতন করে দেওয়া হয় যে পাহাড়ে আস্তে বাইক চালানো উচিত। আর দেখবে সেই ক্যাপশানগুলো বেশ ইনোভেটিভ হয়। তো একটু আগে সেরকমই একটা ইনোভেটিভ ক্যাপশান আমি দেখলাম, আর সেটা শেয়ার না করে জাস্ট পারছি না। সেই ক্যাপশানটায় লেখা ছিল যে ইফ ইউ আর নট ম্যারিড দেন ডিভোর্স স্পিড। মানে বস যে এই ক্যাপশানটা ভেবেছে আলাদা ইনোভেশন বস, আর সত্যি হ্যাটস অফ টু দ্যাট পারসন। আর তোমরা পাহাড়ে এসে এরম যদি ইনোভেটিভ ক্যাপশান পড়ে থাকো সেটাও কিন্তু শেয়ার করতে পারো আমাদের সঙ্গে কমেন্ট বক্সে। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি বিন্দু ড্যাম, সামনেই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বিন্দু ড্যাম। তো চলো বাইকটা পার্ক করব আর সামনে গিয়ে পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো। তো আমরা চলে এসেছি বন্ধু বিন্দু ড্যামে, যেটা জলঢাকা নদীর ওপর অবস্থিত। আর নদীর স্রোতটা দেখো, যেহেতু বর্ষাকাল আলাদাই লাগছে। আর ড্যামটি কিন্তু ওপেন করা হয়নি, তাও এত স্রোত, আর সেটা স্বাভাবিকভাবে বর্ষাকালের জন্যেই। আর এই বিন্দু ড্যামটাই কিন্তু ভারত আর ভুটানকে সেপারেট করছে। মানে ওই দিকে যে পাহাড় দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সব ভুটানের, আর এই জলঢাকা নদী এটাও কিন্তু ভারত আর ভুটানকে সেপারেট করছে। মানে ওই দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছি বিন্দু ড্যামে উইদাউট পারমিশন ঢুকতে দিত, কিন্তু যেহেতু বিন্দু ড্যামটা ইন্ডিয়া আর ভুটানকে সেপারেট করছে, একটা বর্ডার এরিয়ায় অবস্থিত, তাই এখন আর বিন্দু ড্যামে উইদাউট পারমিশন ঢুকতে দেয় না। তোমরা দেখতে পাচ্ছ পেছনে একটা ব্রিজ আছে, তো এই ব্রিজের ওপরে তোমরা পারমিশন পেলে যেতে পারবে। আর সেইখান থেকে কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর হবে। অ্যান্ড সেই পারমিশনের জন্য তোমাদের পারেন থেকে একটা পারমিট করতে হবে, আর পারমিটের জন্য যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা জাস্ট একটা আধার কার্ড, ওইখান থেকে তোমাদের পারমিট দেবে। আর এইখানের অফিসে এলে সেটা শো করলেই তোমরা চলে যেতে পারবে বিন্দু ড্যামে। এই বিন্দু ড্যামে বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, ভালো ভালো পিকচার্স তুলেছি আর ভিডিওস তো তুলেছি যেগুলো তোমরা দেখেছো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন না বন্ধু, তাহলে ভাইকে একটু সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো এখন আমরা যাব আমাদের হোটেলে, যেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি আর অনেক জোর খিদে পেয়ে গেছে। তারপরে একটু রেস্ট নিয়ে বাকি ভিউ পয়েন্টগুলো আমাদের ঝালংয়ে করতে বেরোবো, সেগুলো তো অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো চলো একবারে হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন চলে এসেছি হোটেলে ব্রেকফাস্ট করতে, আর একটু আগেই বৃষ্টি নেমেছে, খুব সুন্দর লাগছে। আর এখন বাজে 10:30, কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে যখন আমরা বিন্দু ড্যামে ছিলাম তখন আমাদের ঘড়ি শো করছিল 10:30 বাজে, আর তাই জন্য আমরা তাড়াহুড়ো করে এলাম। কিন্তু তারপর এইখানে আসার পর আমাদের মাথায় ঢুকলো যে পাশে যেহেতু ভুটান, তাই জন্য ঘড়ি আমাদের কিন্তু ভুটানের টাইম জোন ক্যাপচার করছিল। আর ভুটান কিন্তু ইন্ডিয়া টাইমের থেকে অলওয়েজ 30 মিনিট আগে। ব্রেকফাস্ট পুরি আর সবজি, আর এখানে অভিজিৎ খাচ্ছে। অভিজিৎ, কেমন লাগলো বল খেয়ে? খাবারটা নো ডাউট ছিল ভালো। তো লাস্ট দুদিনে আমরা যা খেয়েছি তার তুলনায় বলবো আজকে ব্রেকফাস্টটা সবথেকে তোর ভালো লাগেছে। আর তোর এখন যে আমরা অ্যাপেল স্টোন গেলাম আর বিন্দু ভিউ পয়েন্ট গেলাম, মানে বিন্দু ড্যাম গেলাম, তোর কেমন লাগলো? কোনটা সবার থেকে ভালো লেগেছিল? আর দুটো দুরকম জিনিস। আমরা যেটা তোর অ্যাপেল স্টোনের জায়গাটা দেখলাম, ওটা পার্টিকুলার যে স্টোনটা আছে আর একটা ঝর্ণা আসছে, তার একটা ভিউ আলাদা। আর বিন্দুতে যেটা গেছি ওটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ভুটানের বর্ডার, ওটার একটা আলাদা জিনিস। তো ওটার আমরা যে ভিউটা পেলাম এই বর্ষাকালে এসে বিন্দু ড্যামের, আমার মনে হয় না অন্য টাইমে এসে এই ভিউটা পাবি। জলের স্রোতটা যেটা ছিল, মানে ড্যাম খোলেনি, ওখান থেকে ওভারফ্লো হয়ে যে জলটা বেরোছিল, এত স্রোত অন্য টাইমে পাবি না। তাই জন্য আমরা সবথেকে বেস্ট ভিউ পেয়েছি। সবচেয়ে বড় ব্যাপার সকালে গেছি পুরো ফাঁকা। এখন আমরা যখন ব্যাক করছি তখন দেখি সব টুরিস্টের গাড়িগুলো যাচ্ছে বাড়ি। এখন তো চলে এসেছি, বৃষ্টি নেমেছে, তো অনেক ভালো টাইমে আমরা চলে এসেছি। তো বাকি আর কি, এখন দেখা যাক বৃষ্টি কমলে বাকি সাইট সিনগুলো করতে পারবো। একদমই তাই। এখন ব্রেকফাস্ট করে বৃষ্টি কমার অপেক্ষা, ততক্ষণ এইখানে একটু ভিউটা এনজয় করি। আর তোমার সঙ্গে একটু করে দেখা হচ্ছে। এখন বাজে 11:30 আর আমাদের প্ল্যান ছিল আজকে ঝালংয়ের সকালবেলায় কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্টস ঘুরবো আর তোমাদের দেখাবো, কিন্তু দেখতেই পাচ্ছ পেছনে মুষলধারে বৃষ্টি নেমেছে। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে বৃষ্টি নেমেছে, আমরা বেরোতে পারছি না, এটা কিন্তু একটু আক্ষেপ হচ্ছে না, কারণ পেছনে এত সুন্দর একটা ভিউ আমাদের হোটেল রুম থেকে দেখতে পাচ্ছি, সেটাই এতক্ষণ উপভোগ করছিলাম। অ্যান্ড তখনই ভাবলাম এই ভিউটা যদি তোমাদের সঙ্গে না শেয়ার করি তাহলে হয়তো ইনজাস্টিস করা হবে তোমাদের প্রতি, তাই জন্যেই ক্যামেরাটা আবার অন করলাম এই ভিউটা বেসিক্যালি দেখানোর জন্য। তো আগে এই ভিউটা দেখো, তারপরে আবার কথা হচ্ছে। বন্ধু বলো ভিউটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর তোমরা যদি এই ভিউটা দেখতে চাও তাহলে তোমাদের আসতে হবে আর যে হোমস্টেতে। আমি গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো কন্ট্যাক্ট ডিটেলস, যাতে তোমরা এইখানে খুব সহজেই কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। কিন্তু একটা কথা হচ্ছে, যখনই তোমরা এখানে আসবে তোমাদের কিন্তু আগে থেকে রুম বুক করে এসো, তাহলেই সুবিধা হবে, কারণ এইখানে দেখতেই পাচ্ছ এত সুন্দর ভালো ভিউ থাকলে কি রুম ফাঁকা থাকে? রুম কিন্তু এদের ফাঁকা থাকে না। আমাদের লাক অনেক ভালো যে আমরা একটা রুম ফাঁকা পেয়ে গেছিলাম, কারণ এদের এই রুমটা লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়েছিল আর সেই মোমেন্টে আমরা ঢুকেছি। তো আমাদের লাক ভালো বলতে পারো যে আমরা রুমটা পেয়ে গেছি আর তোমাদের এরকম সুন্দর দৃশ্য দেখাতে পাচ্ছি। এবার আসি রুম রেন্টের কথা। যে রুমটায় আমরা উঠেছি সেই রুমটা আমাদের পড়েছে দুজনকার 1500 টাকা, মানে পার হেড 750 টাকা করে একদিনে। আর আমরা কিন্তু কোনোভাবেই ওদের প্যাকেজ সিস্টেমে যাইনি, মানে আমরা যে খাওয়া দাওয়াটা করবো সেটা আলাদা করে কস্ট ওরা এর ওপর বসাবে। আর তোমরা যদি একবারে পুরো প্যাকেজ সিস্টেম ওদের থেকে নিতে চাও তাহলে পার হেড তোমাদের 1300 টাকা করে পড়বে, যার মধ্যে তোমাদের ব্রেকফাস্ট থাকবে, লাঞ্চ থাকবে, সন্ধ্যেবেলায় কিছু স্ন্যাক্স থাকবে আর থাকবে রাত্রের ডিনার। এখন বাজে 1টা আর বাইরে দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব একটা ভালো নেই, অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে। তো আগে আমরা লাঞ্চের দিকে করি। লাঞ্চে আজকে ভাত আছে, ডাল, এখানে তরকারি আর এখানে ডিম। তো এটা পুরোটা নিয়ে আমাদের 130 টাকা প্লেট পড়ে। অ্যান্ড তো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই কারণ খিদে পেয়েছে। আর যদি ওয়েদার ভালো থাকে তো আশেপাশে কিছু ভিউ পয়েন্ট দেখার আছে, সেইগুলো দেখতে যাব। তো চলো আগে লাঞ্চটা করে নিই, তো দেখা হচ্ছে একটু পরে। A few moments later. বিকেল 3টে আর অনেকক্ষণ বৃষ্টির পর যেমনটা তোমরা দেখলেই অ্যাট লাস্ট সূর্যদেব আমাদের উপর কৃপা করেছে, আর যেমনটা পেছনে দেখতে পাচ্ছ পুরো রোদ উঠে গেছে। তো আমরা তাই জন্য রেডি হয়ে গেছি। তো চলো আর টাইম নষ্ট না করে তাড়াতাড়ি ঝালংয়ের আশেপাশে যে সুন্দর সুন্দর ভিউ পয়েন্টসগুলো আছে সেইগুলো ঘুরে দেখা যাবে। এখন বাজে ঘড়ির কাঁটায় 3টে আর যেমনটা একটু আগেই তোমাদের বললাম যে বৃষ্টি তো কমে গেছে, তার সঙ্গে একটা সুন্দর ঝলমলে রোদও উঠে গেছে। আর সত্যি কথা বলতে গেলে বৃষ্টির পর পাহাড়কে আরও বেশি সুন্দর দেখতে লাগছে বন্ধু, আর তার জন্যই আমরা বেরিয়ে পড়েছি ঝালংয়ের বাকি ভিউ পয়েন্টসগুলো এক্সপ্লোর করতে। তো প্রথমে যে ভিউ পয়েন্টসটা আমরা এখন দেখতে চলেছি সেই জায়গাটার নাম হচ্ছে গৌরিবাস ভিউ পয়েন্ট, আর সেই জায়গাটা আমাদের হোটেল থেকে ওই 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্সে আছে। তো বলা হয় এই গৌরিবাস ভিউ পয়েন্ট থেকে ওপর থেকে ঝালংয়ের একটা ঝালং শহরটার একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, একটা সুন্দর সিনিক ভিউ পাওয়া যায়। তো চলো সেই জায়গাটায় যাওয়া যাক আর সুন্দর ভিউটা এনজয় করা যাক। এখন চলে এসেছি গৌরিবাস ভিউ পয়েন্টে, যেটা ঝালং গ্রাম থেকে মোটে 7 কিলোমিটার ডিস্টেন্সে। আর দেখতেই পাচ্ছ এই গৌরিবাস ভিউ পয়েন্ট থেকে তুমি ঝালং শহরটার বা ঝালং গ্রামটার একটা ওপর থেকে সুন্দর দৃশ্য পাবে, আর তার সাথেই পাশে ভুটানেরও একটা সুন্দর দৃশ্য পাবে। তো চলো একবার দেখে নি সেটা। এই যে দূরে তুমি এই বাড়িগুলো দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে আমাদের ঝালং শহর যেখানে আমরা ছিলাম, আর এইটা হচ্ছে আমাদের জলঢাকা নদী। কি সুন্দর দেখতে লাগছে না ওপর থেকে। আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এইগুলো সবই কিন্তু ভুটানে অবস্থিত। এই পুরো জায়গাটা মানে পুরো পাহাড়টা সব কিছুই ভুটানে। তো খুব সুন্দর দেখতে লাগছে এই গৌরিবাস ভিউ পয়েন্ট থেকে। গৌরিবাস ভিউ পয়েন্ট দেখে আর সেই মেন রাস্তা ধরে আর একটু এগোলেই তোমরা এই মোড়টা এসে পৌঁছাবে। এই মোড় থেকে আমাদের যে রাস্তাটা ডান দিকে বেঁকে যাচ্ছে সেই রাস্তাটা ধরতে হবে আর আরেকটু এগোতে হবে, আর এই রাস্তা ধরে এগোলেই আমরা পৌঁছে যাব আজকের দিনের আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ডালগাঁও ভিউ পয়েন্টে। ডালগাঁও ভিউ পয়েন্ট এইখান থেকে আর মাত্র 1 কিলোমিটার। আর এই দিকটা দেখো, একটা সুন্দর রোদ উঠেছে আর তারই কারণে প্রকৃতির সবুজ রং যেন আরও বেশি ঝলমল করছে, জায়গাটা কিন্তু আলাদাই দেখতে লাগছে। তো এই রাস্তা দিয়ে এগোলেই ডালগাঁও ভিউ পয়েন্ট, আর তার সামনে এইখানে হচ্ছে চেক পয়েন্ট, আর এইখান থেকে তোমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, এরকম একটা টিকিট তোমরা পাবে, আর সেই টিকিটের কস্ট হচ্ছে পার পারসন 25 টাকা। তো চলো এবার ওইখানে যাওয়া যাক আর সুন্দর সুন্দর ভিউ দেখানো যাক। ডালগাঁও ভিউ পয়েন্টের চেকপোস্টটা ক্রস করার পরে এই রাস্তা ধরে আমাদের এগোতে হবে, আর তারপরেই পৌঁছাবো আমরা মেন ভিউ পয়েন্টে। রাস্তার কন্ডিশন কিন্তু একদমই ভালো নয়, পাকা রাস্তা হলেও তার উপরে খোয়া ফেলা আছে, কিংবা বলতে পারো যে নুড়ি পাথরে ভরা রাস্তা। তো একটু আস্তে চালাতে হবে, বৃষ্টি হয়েছে তো স্কিড খাওয়ার কিন্তু একটা প্রবণতা থেকেই যায়। এতক্ষণ বলছিলাম রাস্তা খারাপ, তো এইটা কি বলবে বস, এখানে তো রাস্তাই নেই, পুরো বোল্ডারের মতন বড় বড় পাথর, মানে গাড়ির অবস্থা কিন্তু খুব শোচনীয় হয়ে যাবে। মানে সারা ট্রিপে যত না কষ্ট করেছি এইটুকু ভিউ পয়েন্টে পৌঁছাতে আমাদের মনে হচ্ছে বেশি কষ্ট হয়ে যাচ্ছে, পুরো ঝনঝন করছে গাড়ি। তো আমরা চলে এসেছি ডালগাঁও ভিউ পয়েন্টে, এইখানে আমাদের বাইক পার্ক করা আছে, আর এই রাস্তা দিয়ে আমরা চলে যাব সামনের দিকে। তো বেসিক্যালি ডালগাঁও যে ভিউ পয়েন্টটা আছে না বন্ধু, সেটা হচ্ছে 2500 ফিট অ্যাবভ সি লেভেল, যেখান থেকে তুমি জলঢাকা নদীকে তো দেখতে পাবেই, আর ভুটান এর কিছু অংশও তুমি দেখতে পাবে, আর তার সঙ্গে ডুয়ার্স ভ্যালির একটা সুন্দরভাবে ওপর থেকে একটা দৃশ্য তুমি দেখতে পাবে। তো চলো সামনে যাওয়া যাক আর তোমাদের দেখানো যাক, নিজেও দেখবো, এনজয় করবো। চলো এখন ডালগাঁও ভিউ পয়েন্টের একদম ভেতরে ঢুকে গেছি, আর একটু সামনে এগোবো, সামনে এগোলেই কিন্তু ওপর থেকে সুন্দর তলার একটা মনোরম দৃশ্য তোমরা দেখতে পাবে। তো সেটাই এখন তোমাদের দেখানোর আমি চেষ্টা করছি, চলো দেখো এটা। তো ব্যাপারটা হচ্ছে অনেক গাছপালা জন্মে গেছে, তার জন্যে কিন্তু যে পুরো একদম ক্লিয়ার ভিউটা পাওয়া যাচ্ছে না। তো এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আশা করছি সেই ওয়াচ টাওয়ারে উঠলে একটা সুন্দর ভিউ ওপর থেকে তোমাদের দেখাতে পারবো আমরা। বলো এইখান থেকে ভিউটা কেমন লাগলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে, কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। কিন্তু আস্তে আস্তে আর আবার মেঘে ঢেকে যাচ্ছে, এই দিকটা যেমন দেখতে পাচ্ছ কিন্তু মেঘে ঢাকা, আর ওই দিকটা এখনও কিন্তু পরিষ্কার আছে। আর যা রাস্তার কন্ডিশন সেটা তো তোমরা দেখলেই, যদি বৃষ্টি নেমে যায় ওই রাস্তা দিয়ে ঝালং অব্দি আরজে হোমস্টেতে যাওয়া কিন্তু আমাদের পক্ষে চাপ হয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরোচ্ছি, আর সেরকম দেখানোর কিছু নেই এইখানে। তো চলো তোমাদের সঙ্গে একবারে হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে। ডালগাঁও ভিউ পয়েন্ট থেকে আশেপাশের ভিউটা কেমন লাগলো বন্ধু, সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর এখন আমরা চলেছি আমাদের হোমস্টের পথে, কারণ ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো দেখছি না। আমরা ভেবেছিলাম আর একটু আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করব, কিন্তু ওয়েদার কন্ডিশন দেখে আমাদের ডিসিশনটা একটু পাল্টাতে হলো, কিছু করার নেই। আর তো কালকে যখন আমরা এই ঝালং ছেড়ে অন্য একটা কোনো অফবিট জায়গায় যাব, তো সেখানে যাওয়ার পথে তো আশেপাশের জায়গাগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করবো, সেইগুলো কিন্তু দেখতে পাবে তোমরা নেক্সট এপিসোডে। সেইটা দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু জুড়ে থাকতে হবে। তো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। এখন আগেই আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেলে এসে একটু রেস্ট নিলাম, একটু ফ্রেশ হলাম, যেমনটা বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, বাট এখন আবার চলে এসেছি আমাদের হোটেলের সবার থেকে ভালো জায়গা, মানে এই ঝর্ণার সামনে। অ্যান্ড সত্যি এই জায়গাটায় দাঁড়িয়ে যত ইচ্ছে পারবে তুমি টাইম স্পেন্ড করতে পারবে, মানে এত সুন্দর জায়গা না, জাস্ট আই এম নট গেটিং ওভার ইট। আজকে ডিনারে আছে ভাত, পাঁপড়, আলু ভাজা, এখানে ডাল, আলুর চোখা, এখানে পেঁয়াজ লঙ্কা, চিকেন, আর এদিকে একটু ভাজা টাইপের কিছু। তো সো ফার সো গুড। বন্ধু যেমন দেখলে সুন্দর একটা ডিনার করার পর আমরা এখন রুমে চলে এসেছি, আর গোছগাছও কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। তো দুদিন ঝালংয়ে বেশ ভালো কাটলো, খুব ভালো ভালো ভিউ পয়েন্টস দেখলাম, আশা করছি তোমাদেরও ভালো লাগলো। তো কালকে আমরা ঝালং থেকে বেরিয়ে যাব অন্য একটা নতুন অফবিট লোকেশানে, সেইটা তোমরা দেখতে পাবে নতুন এপিসোডে। তো সেই এপিসোডটা দেখতে গেলে জুড়ে থাকতে হবে আমাদের চ্যানেলে। তো যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে ভিডিওটাকে অবভিয়াসলি লাইক করো, যদি তোমরা নতুন চ্যানেলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আশা করছি আরও সুন্দর সুন্দর ভিডিও এনে তোমাদের উপহার দিতে পারবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট ইউ হ্যাভ। আডিওস, আমিগোস।